নমস্কার, আমি বিশ্বজিৎ বঙ্ক ইউজেন আপনাদের সকলকে স্বাগত। আপনারা কর্নেল স্যান্ডার্সের নাম শুনেছেন? শুনলেনি তো? কেন্টাকি ফ্রাইড চিকেন অথবা কেএফসি নাম নিশ্চয় শুনেছেন? ইয়েস, 1930 খ্রিস্টাব্দে 40 বছর বয়সী এই কর্নেল সাহেব মাইক্রো মার্কেটিং করলেন যে উনি ফ্রাইড চিকেনের ব্যবসা করবেন। বেশ, কিন্তু সেই সময় আমেরিকাতে প্রচুর ফ্রাইড চিকেনের ব্যবসা অলরেডি আগে থেকে ছিল। উনি যখন তার এই ব্যবসার পেটেন্ট নিতে যায়, 1009 বার ওনার এই পেটেন্ট রিজেক্ট হয়ে যায়। অবশেষে 1010 বারের সময় ওনার পেটেন্ট ভ্যালিড হয়। তারপর আজ ইতিহাস কেএফসি চিকেনগুলোকে এক নামেই চেনে। এই কেএফসি ফ্রাইড চিকেন অথবা ক্রিস্পি ফ্রাইড চিকেন এই মেনুটি আজকে আমরা রান্না করবো। চলুন রান্না করি। এবং সেটিকে ছোট ছোট আকারে কেটে নেব। একটি পাত্রে দুধ নেব, তার মধ্যে ডিম স্বাদমতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে তার মধ্যে কাটা মুরগিগুলো আমরা দিয়ে ভালো করে মাখিয়ে এটিকে ঘণ্টাখানিকের জন্য ম্যারিনেট করতে দেব, যাতে চিকেনটা টেন্ডার হয়ে যায়। এবার একটি পাত্রে ময়দা নেব পরিমাণ মতো। তার মধ্যে অরিগ্যানো, মিক্স হার্বস, পেপরিকা, স্বাদ মতো নুন, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, হোয়াইট পেপার দিয়ে ভালো করে মাদ্রি ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পর সেই দুধ ডিমে ভেজানো চিকেনটি দিয়ে ভালো করে কোট করে নেব। ফার্স্ট কোট ভালো করে হয়ে গেলে আবার পুনরায় চিকেনটিকে সেই ডিম দুধের মধ্যে দিয়ে আবার সেকেন্ড কোট করে নেব। এইভাবে ময়দাগুলো উপর উপর দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে কোট করে নেব। কোট হয়ে গেলে একটু ভালো করে ঝেড়ে তারপর পাত্রে তুলে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলোকে ফার্স্ট কোট সেকেন্ড কোট করে আমরা ময়দা মাখিয়ে তুলে নেব। আমাদের কোটিং রেডি। এবার মেয়োনিজ বানিয়ে নেব। একটি পাত্রে সাদা মেয়োনিজ নেব, তার মধ্যে রেড চিলি সস, গার্লিক সস, ব্ল্যাক পেপার, অরিগ্যানো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
এবং এর মধ্যে সামান্য পেপরিকা দেবো, আপনি চাইলে ঝাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন, ভালো করে ফেটিয়ে নেব। রেডি আমাদের চিলি গার্লিক মেয়নিজ, হোয়াইট মেয়নিজ, গার্লিক চিলি সস, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। প্যান গরম হলে আমরা তার মধ্যে তেল দেবো, তেল একটু বেশি পরিমাণে লাগবে, ছাঁকা তেলে ফ্রাই হবে। এবার আমরা এটিকে ঢাকা দিয়ে হিটটা বাড়িয়ে নেব, প্রেশার হিট। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে কোট করা চিকেনগুলো ছাঁকা তেলে ভাজব। এভাবে এক এক করে দিয়ে দেব। এটা কিন্তু হাই হিটে ফ্রাই হবে। এবার আমরা ঢাকা দিয়ে দেবো প্রেশার ফ্রাই করার জন্য। এটি বিশেষত্ব হচ্ছে এই চিকেন ফ্রাই হবে প্রেশার ক্রিয়েট করে, তাহলে উপরটা ক্রাঞ্চি হবে এবং ভেতরটা সফট এবং জুসি হবে। দেখতে পাচ্ছেন একবার ক্রিস্পি টাইপে ফ্রাই হয়ে এসেছে। মোটামুটি আমাদের ফ্রাই রেডি, আওয়াজ শুনে বুঝতে পারছেন আমাদের ক্রিস্পি ফ্রাইড চিকেন রেডি। দেখুন কত সফট, একেবারে ভিতরে একেবারে নরম, উপরে ক্রাঞ্চি। রেডি আমাদের ক্রিস্পি ফ্রাইড চিকেন। Yummy. It's actually yummy.